আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ইসলামিন সায়েন্স চ্যানেলের দর্শকবৃন্দ, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা ভালোই আছেন। হযরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই ভারতবর্ষে কখন আগমন করেছেন এবং কিভাবে তিনি ইসলাম প্রচার করেছেন, সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। হযরত খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই 536 হিজরিতে ইমাম গাজ্জালির মৃত্যুর 31 বছর পর পারস্যের সিজিস্তান নামক প্রদেশের সানজা নামক শহরে জন্মগ্রহণ করেন। তার পিতা খাজা গিয়াসউদ্দিন হাসান ছিলেন একজন ধনবান ও প্রভাবশালী বণিক। তার মাতার নাম ছিল মাহে নূর। তার দ্বাদশতম পুরুষের মাধ্যমে পিতামাতা উভয় দিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সম্পর্কিত, ফলে তিনি বাবা ও মার উভয় দিক দিয়েই ছিলেন সাইয়্যদ। খাজা মনিউদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইয়ের বয়স যখন 15, তখন তিনার পিতা মৃত্যুবরণ করেন এবং অল্প কিছুদিন পরে তার মাতাও ইন্তেকাল করেন। তিনি উত্তরাধিকার সূত্রে একটি ফলের বাগান এবং একটি চাকরি লাভ করেন, যার আয়ের মাধ্যমে জীবিকা নির্বাহ করতে থাকেন। তার মনে ইসলামের প্রতি গভীর আকর্ষণ জন্ম নেয়। যিনি যাবতীয় সম্পত্তি দরিদ্রদের মাঝে বিলিয়ে দিয়ে সংসারের মায়া ত্যাগ করে জ্ঞান অর্জন ও উচ্চশিক্ষার উদ্দেশ্যে বোখারায় পাড়ি জমান। গরিবদের প্রতি তার অসীম মমতা ছিল, সবসময় তাদের সাহায্যে এগিয়ে আসতেন তিনি। এ কারণেই তাকে গরিবের নওয়াজ বলে ডাকা হয়। খাজা মনিউদ্দিন ইলমের সন্ধানে গৃহত্যাগ করেন এবং বোখারা সমরকন্দ সফর করেন। তিনি প্রথমে কোরআন হিফজ করেন, অতঃপর তফসির হাদিস ফিকহ ও অন্যান্য শাস্ত্রের ব্যুৎপত্তি অর্জন করেন। খাজা মনিউদ্দিন চিশতি আধ্যাত্মিক জ্ঞান অর্জনে ও মসজিদের অন্বেষণে বোখারা থেকে ইরাকের দিকে সফর শুরু করেন। পথিমধ্যে নিশাপুরে হারুন নামক স্থানে চিশতিয়া তরিকার বিখ্যাত বুজুর্গ ওসমান হারুনির সাথে সাক্ষাৎ হয়। তিনি চিশতিয়া তরিকার খাজা ওসমান হারুনির নিকট মুরিধন এবং শিষ্যত্ব গ্রহণ করেন। তার সেবায় 20 বছর একাগ্রভাবে নিয়োজিত থাকেন। পরে ওসমান হারুনি তাকে খিলাফত সুফি প্রতিনিধিত্ব প্রদান করেন। ওসমান হারুনির থেকে বিদায় নিয়ে তিনি হজ পালনের উদ্দেশ্যে দামেস্ক এবং হেজাজ হয়ে মক্কা মুয়াজ্জামায় পৌঁছেন। অতঃপর মদিনা মনোয়ারায় গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রোজা জিয়ারত করেন। এরপর তিনি বাগদাদ অভিমুখে যাত্রা করেন এবং পথিমধ্যে অনেক উলামা মাশায়েখের সঙ্গে সাক্ষাৎ করেন, যাদের মধ্যে নাজিমুদ্দিন কুবরা উল্লেখযোগ্য। এ সময় বাগদাদের খলিফা ছিলেন আল-মুস্তানজিদ বিল্লাহ। অনেকের মতে মনিউদ্দিন চিশতি শাইখ আব্দুল কাদের জিলানির সঙ্গে সাক্ষাৎ করেন এবং 57 দিন তার সান্নিধ্যে অতিবাহিত করেন। খাজা মনিউদ্দিন চিশতি বাগদাদ থেকে আবার সফর শুরু করেন এবং তাবরিজ, ইস্পান, আস্তারবাদ, সাবজাওয়ার, মিনহা, বলক এবং গজনি হয়ে হিন্দুস্তানের লাহোরে আগমন করেন। লাহোরে শাইখ আলী হুজবিনির মাজারে কিছুকাল মোরাকাবায় অতিবাহিত করে দিল্লি চলে আসেন। সে সময় ভারতবর্ষের আজমির ছিল হিন্দু ধর্ম ও আধ্যাত্মিকতা এবং সাম্রাজ্য ও রাজপুত শক্তির মূল কেন্দ্রস্থল। 10ই মুহররম 561 হিজরিতে খাজা মনিউদ্দিন চিশতি আজমিরের 40 জন দরবেশ সহ দিল্লি থেকে আজমিরে পৌঁছান। এ সময় আজমিরের শাসনকর্তা ছিলেন রায় পথুরা। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, সুলতান শিহাবুদ্দিন মোহাম্মদ গুরি প্রথম পর্যায়ে তার অভিযান উত্তর পশ্চিম ভারতবর্ষের মধ্যে সীমাবদ্ধ রাখেন, কিন্তু রাজা রায় পাথুরা তার দরবারের জনিক সভাসদ যিনি খাজা সাহেবের মরিদ ছিলেন কষ্ট ও বিপদের মধ্যে ফেলেন। এরপর প্রতিকার চেয়ে খাজা সাহেব একটি পত্র লেখেন। সেই রায় পাথুরা অবমাননাকর ভাষায় পত্রের জবাবে বলেন, এই লোকটি এখানে আসার পর এমন বড় বড় কথা বলেন যা কেউ কখনো বলেনি আর শুনেওনি। হযরত খাজা মনিউদ্দিন চিশতি জবাবে বলেন, আমি রায় পাথুরাকে জীবিত বন্দি করে মোহাম্মদ ঘুরির হাতে তুলে দিলাম। এরপরই মোহাম্মদ ঘুরি আজমির আক্রমণ করেন এবং রায় পাথুরাকে পরাজিত করেন। খাজা মনিউদ্দিন চিশতি কর্তৃক আজমিরকে দাওয়াত, তাবলিগ ও তাজকিয়ার
জন্য মনোনীত করা ছিল এক আধ্যাত্মিক বিজয়। তার এই অটুট সংকল্প, উচ্চ মনোবল এবং ইমানি সাহসিকতার বদলতে সত্যিকার ধর্মবিশ্বাস হতে বঞ্চিত ভূখণ্ডের তাহুদের আলো ছড়িয়ে পড়ে। তার তাকওয়া, লিল্লাহিয়াত, খোদাবিরুতা এবং ঐকান্তিক ত্যাগ স্বীকারের ফলে কুফর ও শিরকের রাজত্ব ইসলামী জ্ঞান বিজ্ঞান ও উলামায়ে কেরামের আবাসভূমিতে পরিণত হয়। একমাত্র খাজা মঈনুদ্দিনের প্রচেষ্টা ও প্রভাবে যেখানে শিরকের কালো অন্ধকার বিরাজ করত, সেখানে মসজিদ মিম্বার দৃষ্টিগোচর হতে থাকে। যে আসমান পুত্তলিকা ও শিরকের বীজ বাম্পে ছিল ভরপুর, সেখানে আল্লাহ আকবর ধ্বনিত হতে থাকে। ভারতবর্ষে কিয়ামত পর্যন্ত মুসলমানের সংখ্যা যতই বৃদ্ধি পাবে এবং ইসলামের প্রচার ও প্রসারের সীমা ততই বিস্তৃত হতে থাকবে। তার সোয়াব শাইখুল ইসলাম খাজা মঈনুদ্দিন হাসান চিশতির রুহে ততই পৌঁছাতে থাকবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে চিশতিয়া সিলসিলার মহান বুজুর্গ ও মনীষীগণের ভারতীয় উপমহাদেশের উপর চিরন্তন দাবি ও অধিকার রয়েছে। হযরত খাজা রহমতুল্লাহ আলাইহির জীবন দশায় ভারতবর্ষের রাজনৈতিক কেন্দ্রীয় আজমির হতে দিল্লিতে স্থানান্তরিত হয় এবং আজমির তার গুরুত্ব হারিয়ে ফেলে। খাজা মঈনুদ্দিন চিশতি তার স্থলাভিষিক্ত হিসেবে খাজা কুতুবুদ্দিন বখতিয়ারকে দিল্লিতে অধিষ্ঠিত করেন। অন্যদিকে তারও একান্ত ভক্ত অনুরক্ত খাদেম সুলতান শামসুদ্দিন আল তামাস দিল্লির মসনদেই সমাসীন হয়ে সাম্রাজ্যের প্রসার ভিত্তি সুদৃঢ়করণ ন্যায়ের প্রতিষ্ঠায় নিয়োজিত থাকেন। আর খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি আজমিরেই বাকি জীবন ইসলাম প্রচার প্রসার, তালিম, তারবিয়াত ও তাজকিয়ার কাজে অতিবাহিত করেন। কেননা হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি ছিলেন হিন্দুস্তানের প্রথম মুসলিম শাসক। 90 বছর বয়সে 627 হিজরিতে তিনি এমন মুহূর্তে ইহজগৎ ত্যাগ করেন যখন ভারতবর্ষের মাটিতে তারই নিজ হাতে লাগানো চারা ফলে ফুলে সুবাসিত হয়ে ওঠে। আল্লাহু আকবার।